আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয় বলছে র‍্যাব ডিজি। কোভিডের সবচেয়ে খারাপ সংস্করণ ছড়িয়ে পড়ছে, আমরা কি ভ্যাকসিন আপডেটের জন্য প্রস্তুত? জানিয়ে দেব হোলি আর্টিজান হামলার 6 বছর জঙ্গি সংশ্লিষ্টতায় গ্রেপ্তার প্রায় 2500। আরো জানিয়ে দেব নির্ধারিত সময়ের আগেই পদ্মা সেতুর টাকা উঠে আসবে। এদিকে সেই জিতুকে স্কুল থেকে বহিষ্কার। জানিয়ে দেব সংসদকে রঙ্গশালায় পরিণত করা হয়েছে বলছে রিজভি। এবারে ভারতের শিরোনাম। আপনার লঘু মন্তব্য সারা দেশে আগুন জ্বালিয়েছে নূপুরকে সুপ্রিম কোর্টের 10 ধমক। মহারাষ্ট্রের সরকার থেকে সরতেই আয়কর নোটিশ পাওয়ার বললেন প্রেমপত্র পেয়েছি। সর্বশেষ জানিয়ে দেব দেশের বর্তমান পরিস্থিতিতে ভয় পাচ্ছি মন্তব্য অমর্ত্য সেনের। এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। হলি আর্টিজান হামলার 6 বছর জঙ্গি সংশ্লিষ্টতায় গ্রেপ্তার প্রায় 2500। 6 বছর আগে হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় ঘটনা ঘটেছিল। এই ঘটনা পুরো দেশকে স্তম্ভিত করে দিয়েছিল। এই ঘটনার পর জঙ্গি দমনে সারা দেশে একের পর এক অভিযান শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে দেশে 2410 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে র‍্যাবের হাতেই গ্রেপ্তার হয়েছেন 1678 জন। এদিকে জঙ্গি দমনের সঙ্গে যুক্ত পুলিশের 2টি ইউনিট গ্রেপ্তার করেছে 732 জনকে। এর মধ্যে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটি 559 এবং অ্যান্টি টেরোরিজম ইউনিট গ্রেপ্তার করেছে 173 জনকে। সিটিটিসি ইউনিটের কর্মকর্তারা জানান, তাদের অভিযানে 6 বছরে গ্রেপ্তার 559 জনের মধ্যে 90 জেএমবির সদস্যই 204 জন। 90 জেএমবির সদস্যরাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনা ঘটিয়েছিল। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়েছে। তাদের কেউ কেউ অভিযানের সময় বন্দুকযুদ্ধে মারা গেছেন। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয় বলছে র‍্যাব ডিজি। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয় বলে মন্তব্য করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান মহাপরিচালক ডিজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। হলি আর্টিজান হামলার 6ষ্ঠ বার্ষিকী উপলক্ষে শুক্রবার রাজধানীর গুলশানে পুরাতন গুলশান থানার সামনে স্থাপিত দীপ্ত শপথ ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, আমরা যেভাবে জঙ্গিবাদ দমন করেছি সেই ধারাবাহিকতা ধরেও রেখেছি। সাইবার জগতে আমরা জঙ্গি কার্যক্রমের বিষয়ে নজরদারি রাখছি, জঙ্গিদের ডি রেডিকালাইজেশনের কাজ চলছে। উল্লেখ করে র‍্যাব ডিজি বলেন, আমরা 16 জঙ্গিকে ডি রেডিকালাইজেশন করেছি, 16 জনকে আত্মসমর্পণ করেছি। তাদের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি যাতে করে তারা আবার জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে। র‍্যাব এ পর্যন্ত 3000 জঙ্গি গ্রেপ্তার করেছে। উল্লেখ করে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, হলি আর্টিজানের পর আমরা 1500-এর বেশি জঙ্গি গ্রেপ্তার করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হল মূল পরিকল্পনাকারী আমির সরোয়ার জাহান, অর্থায়ন ও পরিকল্পনার সঙ্গে জড়িত শরীফুল ইসলাম খালেক ও মামুনুর রশিদ রিপনের গ্রেপ্তার, সেই জিদুকে স্কুল থেকে বহিষ্কার। শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রধান আসামি আশরাফুল আহসান জিদুকে স্কুল থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। শুক্রবার বেলা 11টার দিকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার আশুলিয়ার চিত্রাশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম। তিনি বলেন, জিদুকে স্কুল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি যাতে কখনো কোনো শিক্ষকের ওপর এই ধরনের হামলা করার সাহস কেউ না পায়। গত 25 জুন দুপুরে হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে শিক্ষক উৎপলকে এলো পাথাড়ি আঘাত করে পালিয়ে যায় 10ম শ্রেণীর ছাত্র জিতু। পরে আহত শিক্ষককে দ্রুত উদ্ধার করে গণস্বাস্থ্য সামাজিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে এনাম মেডিকেল ICU রাখা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। নির্ধারিত সময়ের আগেই পদ্মা সেতুর টাকা উঠে আসবে। টার্গেটকৃত সময়ের অনেক আগেই পদ্মা সেতুর খরচের টাকা উঠে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। আগামী 25 বছরের মধ্যে খরচের টাকা উঠে আসার পূর্বাভাস দেওয়া হয়েছে। উল্লেখ করে তিনি বলেন, অনেক আগেই আমরা এই সেতুর টাকা তুলে ফেলতে পারব, কারণ এই সেতুর যোগাযোগটা আরো বিস্তৃত হবে। কাজেই 18 থেকে 20 বছরের মধ্যে আমাদের টাকা উঠে আসবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী টোল আদায়ের মাধ্যমে 25 থেকে 26 বছরে খরচ উঠে আসার
পূর্বাভাস ছিল। নিজস্ব অর্থায়নের এই খরচের টাকা সেতু কর্তৃপক্ষ সরকারের কাছে থেকে ঋণ নিয়েছে, 1% সুদ সহ 25 বছরে সরকারকে ফেরত দেবে। সেই চুক্তি করে সেতু কর্তৃপক্ষ ঋণ নিয়েছে। এই সেতু হয়েছে আমাদের নিজের টাকায়, বাংলাদেশের টাকায়। আমি মনে করি অনেক আগেই আমরা এই সেতুর টাকা তুলে ফেলতে পারবো, কারণ এই সেতুর যোগাযোগটা আরো বিস্তৃত হবে। কাজেই 18 থেকে 20 বছরের মধ্যে আমাদের টাকা উঠে আসবে। এদিকে সংসদকে রঙ্গশালায় পরিণত করা হয়েছে বলছে রিজভে। গান কবিতা খিস্তি খেউয়ের আর মিথ্যাচার চালিয়ে জনমেন্ডেটহীন সংসদকে রঙ্গশালায় পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভি। শুক্রবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। জাতীয় সংসদের অধিবেশনে গান গেয়ে আর খিস্তি খেউয়ের না করে দেশের বন্যার্ত এলাকার জনগণকে সহায়তার আহ্বান জানান রিজভি। রিজভি বলেন, 2008 সালের 29শে ডিসেম্বর দিবাগত নিশিরাতের গর্ভে যে সংসদের জন্ম দেওয়া হয়েছে, সেই সংসদকে এখন নতুন করে রঙ্গশালায় পরিবর্তন করেছেন। যে যার ইচ্ছে মতো গান কবিতা খিস্তি খেউয়ের আর মিথ্যাচার চালিয়ে জনমেন্ডেটহীন সংসদকে রঙ্গশালায় পরিণত করা হয়েছে। সংসদ অধিবেশনের নামে গান নাটক কবিতা আর খিস্তি খেউয়ের শোনার জন্য রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ না করে সেই টাকা বরং বন্যার্তদের পেছনে খরচ করার আহ্বান জানান তিনি। আপনার লঘু মন্তব্য সারা দেশে আগুন জ্বালিয়েছে। নূপুরকে সুপ্রিম কোর্টের 10 ধমক এক নজরে। সুপ্রিম কোর্ট নূপুরের আর্জি খারিজ করে দিয়েছে, পাশাপাশি ভর্ৎসনা করে দিয়েছে দিল্লি পুলিশকেও। আদালতের প্রশ্ন, এতদিন কি করেছে দিল্লি পুলিশ? তার বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর দিল্লিতে সরিয়ে আনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা, কিন্তু সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দিয়ে তাকে তীব্র ভর্ৎসনা করেছে। কি বলল সুপ্রিম কোর্ট দেখে নেওয়া যাক এক নজরে। নূপুরের অবিবেচকের মতো মন্তব্যের কারণেই উদয়পুরের নৃশংস ঘটনা ঘটেছে। নূপুরের মন্তব্য মানুষের আবেগ উসকে দেওয়ার মতো। নূপুর টিভিতে গিয়ে গোটা দেশের কাছে ক্ষমা চান, নূপুর ক্ষমা চাইতেও দেরি করেছেন। নূপুরের মতো মানুষেরা অবিবেচকের মতো মন্তব্য করে হিংসায় উস্কানি দেন। দেশে যা কিছু অশান্তি হচ্ছে তার জন্য একমাত্র দায়ী নূপুর। নূপুরের মন্তব্য গোটা দেশে আগুন জ্বালিয়েছে। নূপুরের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই, নূপুরই নিরাপত্তার জন্য বিপদ হয়ে উঠেছেন। রাজনৈতিক দলের মুখপাত্র হওয়ার অর্থ এই নয় যে যা মুখে এলো তাই বলে দিলাম। ক্ষমতার দম্ভ নূপুর শর্মার মাথায় চড়ে গিয়েছে। আরজি খারিজ করে দিয়ে নূপুরকে হাইকোর্টে যেতে বলেছেন বিচারপতি, পাশাপাশি দিল্লি পুলিশকেও ভর্ৎসনা করেছে শীর্ষ আদালত। নূপুরের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর প্রেক্ষিতে তারা কি ব্যবস্থা নিয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতি ভোটে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি, মমতার মন্তব্যে জল্পনা। রথযাত্রার দিনে রাষ্ট্রপতি ভোট নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, বিজেপি আগে জানায়নি তারা এক আদিবাসী মহিলাকে প্রার্থী করছে, তাহলে অন্যভাবে ভাবতাম। একথাও বললেন যে দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। শুক্রবার দুপুরে রথযাত্রা উপলক্ষে কলকাতায় ইস্কনের মন্দিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নুসরাত জাহান সহ অন্যরা ছিলেন তার সঙ্গে। সেখান থেকেই রাষ্ট্রপতি ভোট নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি যে আদিবাসী মহিলাকে প্রার্থী করবে সেটা আমরা আগে জানতাম না। আমি আদিবাসী দলিত সবাইকে সমর্থন করি, আমার অন্যরকম সেন্টিমেন্ট কাজ করে। এনডিএ যে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করবে সেটা আগে জানলে অন্যভাবে ভাবতাম। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি, তবে তিনি স্পষ্ট জানিয়েছেন বিরোধী ঐক্যের সঙ্গেই রয়েছেন তিনি। তার কথায় বিরোধী দলগুলি মিলে একটা সিদ্ধান্তে আসা হয়েছে, ফলে সবাই না বললে একা ফিরে আসা সম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যে অত্যন্ত ইঙ্গিতবাহী তা বলাই বাহুল্য। এদিকে দেশের বর্তমান পরিস্থিতিতে ভয় পাচ্ছি মন্তব্যে অমর্ত্য সেনের সংবাদ। আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন আমি ভয় পাচ্ছি কিনা, তাহলে বলবো হ্যাঁ, ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি ভয় পাওয়ার মতোই। এভাবেই দেশের এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সল্ট লেকে প্রতিচি ট্রাস্টের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই এমন কথা বলতে শোনা গেল বর্ষিয়ান অর্থনীতিবিদকে। সেই সঙ্গে দেশের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন তিনি। তিনি বলেন, ভারত কেবল হিন্দুদের দেশ নয়, আবার কেবল মুসলিমদেরও নয়, সবাইকে একসঙ্গে একযোগে কাজ করতে হবে। এখানে সূত্র পার্টস টোনে।